আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং যে সকল শিক্ষক আজকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে সিলেট ডিভিশন অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে শ্রেণীমত সালাম আদাব ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ক্লাসটা শুরু করছি আপনারা জানেন আমি বরাবরই অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের ক্লাস নিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও আমি দাঁড়িয়েছি আইসিটি সাবজেক্টের অষ্টম শ্রেণীর ক্লাস নেওয়ার জন্য তো আমার যে সকল শিক্ষার্থী আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো তারা আমার সাথে কন্টিনিউ করো আশা করি তোমরা উপকৃত হবে এই ক্লাস থেকে আর তোমরা যদি একটু উপকৃত হও তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে পাশাপাশি তোমাদের পরিশ্রমটা সার্থক হবে তো শিক্ষার্থীরা আমি সবসময় পাঠ্য বই নিয়ে ক্লাস করে থাকি তো আমি আশা করবো তোমরা আমার সাথে প্রথমেই তোমাদের অষ্টম শ্রেণীর এই আইসিটি বইটা হাতে নিবে অবশ্যই বই হাতে নিবে বই প্রয়োজন রয়েছে বই ছাড়া কোনো শিক্ষা কখনোই পূর্ণতা পায় না তো আমি ইতিমধ্যে তোমাদের ছয়টা ক্লাস নিয়েছি প্রথম অধ্যায়ের আজকে আমি সপ্তম ক্লাসের জন্য দাঁড়িয়েছি শিক্ষার্থীরা আজকে আমি যে বিষয়ের ক্লাসটা নেব তোমাদের তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট ৫ সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ তো এখানে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এটা হলো কি আমাদের বর্তমান এই ডিজিটাল সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে প্রয়োগ করছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিক্ষার্থীরা এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রের আমরা একটু পড়ি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ সৃজনশীল উদ্ভাবনের বিকাশ হয় এমন কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে সরকারের সাধারণ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আইন ও নীতিমালা প্রণয়ন এবং ক্ষমতা বাস্তবায়ন বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর সংস্থার মধ্যে কার্যক্রম বাস্তবায়নের সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের দেশকে সঠিকভাবে উপস্থাপন এসকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক ব্যবস্থাপনার মাধ্যমে এবং বিদেশ থেকে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় সরকারের সকল কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো এই পাঠে যে সকল বিষয় উল্লেখ রয়েছে তা হলো সরকারি তথ্য প্রয়োগ প্রকাশ আইন ও নীতিমালা প্রণয়ন বিশেষ বিশেষ দিবস সম্পর্কে প্রচার দূরগুড়ায় সরকারি সেবা ই পর্চা ই বই ই পুঁজি পাবলিক পরীক্ষার ফলাফল ই স্বাস্থ্যসেবা অনলাইন আয়কর রিটার্ন প্রস্তুতকরণ টাকা স্থানান্তর পরিষেবার বিল পরিশোধ পরিবহন সবশেষে এখানে সিটিজেন চার্টার নিয়ে একটা বিষয় আলোচনা হয়েছে তবু এই পাঠটা মোটামুটি যথেষ্ট বড়ই রয়েছে এবং অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং ছোট ছোট আকারে আলোচনা হয়েছে তো এই বিষয়ের আমি সবসময় তোমরা জেনে থাকো যে আমি সবসময়ই পাঠ্য বইয়ের পাশাপাশি আমি কন্টেন্টে ডিজিটাল কন্টেন্টে ক্লাস নেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য সহজে কম সময়ের জন্য পাঠগুলো তোমরা উপলব্ধি করতে পারো তারই ধারাবাহিকতায় আজকে আমিও একটা এই পাঠেরই একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছি আমার মনে হয় শিক্ষার্থীরা এখানে পড়ে আমরা যতটুকু অনুধাবন করতে পারবো এই পাঠটা দেখে পাশাপাশি তোমাদের সহযোগী হবে তোমাদের এই পাঠটা অনুধাবন করতে সহযোগী হবে তো আমি সবসময়ই তোমাদের ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি এবং পাঠও পড়ি পাঠের বাইরে আমি যাই না কখনো তোমরা এই বইটার সাথে আমার এই কন্টেন্টটা মেলাবে আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে আমরা এখন কন্টেন্টটা দেখবো শিক্ষার্থীরা চলো আমরা সেই কন্টেন্টটা দেখি আমি আমার শিক্ষার্থীদের সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে স্বাগতম এখানে আমার পরিচয় রয়েছে আমি মোহাম্মদ শামসুল হোসেন সহকারী শিক্ষক কম্পিউটার দেওকলস দীপাকিক উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বনাথ সিলেট ডান দিকে এই পাঠের পরিচিতি রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী অধ্যায় প্রথম পাঠ ৫ আজকের পাঠ সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ শিক্ষার্থীরা সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ নতুন করে বলার কিছু নাই তোমরা ইতিমধ্যেই তোমাদের আশেপাশে অনেক সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ দেখেছ তারপরও পাঠের ধারাবাহিকতা রক্ষা করতে আমি এখানে কয়েকটা ছবি তোমাদের দেখাচ্ছি তোমাদের এই বিষয়টা আরেকটু তোমাদের হৃদয়ঙ্গম করার জন্য দেখো তো শিক্ষার্থীরা এখানে কি দেখছি আমরা এখানে দেখছি পাসপোর্ট ফর্ম পূরণ ও ফি জমা দিতে ডিজিটাল সেন্টারের সেবা নিন পাসপোর্টের জন্য আমরা যদি ফর্ম পূরণের জন্য বা সেবা নেওয়ার জন্য চেষ্টা করি তাহলে ডিজিটাল সেন্টারের সুবিধা নিন এখন প্রশ্ন হতে পারে তোমাদের ডিজিটাল সেন্টার কী তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে যদি কারো ইউনিয়ন অফিস থাকে ইউনিয়ন পরিষদ অফিস সেখানে দেখবা যে একটা ছোট্ট একটা রুমের মধ্যে অনেক ধরনের সেবা হয়ে থাকে ফটোকপি জন্ম মৃত্যু সনদ নিবন্ধন
সব আরও অন্য কাজ হয়ে থাকে। এই এই রুমটাকে ডিজিটাল সেন্টার বলা হচ্ছে। যারা শহরে আছো তাহলে জেলা পরিষদের অফিসে এরকম একটা সেন্টার পাবে, যাদের বাসার আশেপাশে ইউনিয়ন পরিষদ অথবা জেলা পরিষদ নেই অথবা উপজেলা পরিষদ নেই, তোমাদের বাসার আশেপাশে যদি পোস্ট অফিস থাকে তাহলে পোস্ট অফিসে দেখবা যে এরকম একটা রুমের মধ্যে ফটোকপি, জন্ম নিবন্ধন সনদ, ইমেইল করা, তারপর আরও নানাবিধ সেবা এখানে রয়েছে। এটাও একটা ডিজিটাল সেন্টার। তার মানে ডিজিটাল সেবাসমূহ যে কক্ষ থেকে আমরা পাই সেটাকে ডিজিটাল সেন্টার বলা হয়। তো এরকম ডিজিটাল সেন্টারে বর্তমানে আমরা পাসপোর্টের আবেদন দিতে পাচ্ছি, নিতে পাচ্ছি, এমনকি টাকাও জমা দিতে পাচ্ছি। আরেকটা যদি আমরা ছবি দেখি তাহলে এখানে দেখো গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা প্রদানকারী হেল্পলাইন 16263, 24 ঘন্টা ডাক্তারি পরামর্শ, সরকারি স্বাস্থ্য হাসপাতালের তথ্য, স্বাস্থ্যসেবা অভিযোগ প্রদান, এই একটা কল সেন্টারে ফোন করে এই সেবাগুলো পাওয়া যাচ্ছে। আমরা যদি এর পরবর্তী একটা এই সেবাগুলো কীভাবে পাওয়া যাচ্ছে সেটাই এখানে। জাদু নয় সত্যি, শহরের চিকিৎসা এখন গ্রামে, শহরের নামকরা চিকিৎসক গ্রামের মানুষকে ইন্টারনেটের মাধ্যমে এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তারপরে যদি আরেকটা দেখি, গেট ইয়োর ই টিকেট নাও। ই টিকেট মানে ইলেকট্রনিক্স টিকেট। একটা সময় ছিল আমরা গ্রামে ঈদের সময় বা যে কোনো সময় আমরা যদি ট্রেন, বাস বা লঞ্চের টিকিটের জন্য যেতাম তাহলে সারা রাত লাইন ধরে থাকতে হতো, পরের দিন হয়তো বিকেলবেলা আমরা একটা টিকিট পেতাম, অনেকে পেতও না টিকিটটা। কিন্তু এখন ইলেকট্রনিক সিস্টেমের কারণে ঘরে বসেই নিজের মোবাইল থেকেই টিকিট করা যায়। শিক্ষার্থীরা, এরকম আরও অসংখ্য সরকারি সেবা বর্তমানে আমরা ঘরে বসে আইসিটির মাধ্যমে পেতে পারি কি? তোমাদের কী মনে হয়? এরকম আরও অনেক সেবা যেগুলো আমি নাম বললাম না, এরকম অনেক সেবা, যেমন তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল ঘরে বসেই পেতে পারো। এখন এই যে আজকের অনলাইন ক্লাসটা দেখছ, ঘরে বসেই দেখছ, এরকম আরও অনেক সেবা আমরা সরকারি কর্মকাণ্ডের সেবাগুলো আমরা ঘরে বসেই পেতে পারি। আমরা কি পেতে পারি? অবশ্যই পেতে পারি। তাহলে আমরা আমি আজকের এই পাঠের পাঠ ঘোষণা করছি। শিক্ষার্থীরা, সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ, সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ, আমার শিক্ষার্থীরা এই পাঠটা কতটুকু উপলব্ধি করতে পারবে এবং কিভাবে আমি আমার শিক্ষার্থীদের এই পাঠটা আরেকটু হৃদয়ঙ্গম করব সেটা বিবেচনা করে আমি এই পাঠের জন্য 3টা শিক্ষণফল নিয়েছি, আমার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে। তো শিক্ষার্থীরা, শিক্ষণফলগুলো আমরা দেখি। চলো, শিক্ষণফলগুলো, সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ ধারণাটি সংজ্ঞায়িত করতে পারবে। এই ধারণাটা কী জিনিস সেটাকে সংজ্ঞায়িত করতে পারবে। সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগের সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে। দুর্গুড়ায় সরকারি সেবা বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। এই 3টা বিষয়ই আমি তোমাদের পাঠ থেকে নিয়েছি, এই পাঠটা পড়েছি এবং পুরো পাঠ থেকে বিচার বিশ্লেষণ করে আমি এই 3টা শিক্ষণফল নিয়েছি। এই 3টা শিক্ষণফল দেখলেই পুরোটা পাঠটাই তোমাদের শেখার মধ্যে চলে আসবে। চলো শিক্ষার্থীরা, আমি প্রথম শিক্ষণফলের দিকে যাই। সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ, এই বিষয়টা কী? দেখো, বর্তমানে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়ে থাকে। আমার শিক্ষার্থীরা যদি প্রশ্ন রাখতে পারে যে স্যার অনলাইন কী, ইন্টারনেটের সংযোগটাকে আমরা অনলাইন বলছি, ইন্টারনেটের সংযোগ নেওয়া বা ইন্টারনেটের সংযোগ চালানোটাকে অনলাইন বলা হচ্ছে। যেমন বিভিন্ন পরিষেবা সংযোগের জন্য আবেদন, প্রশ্ন হতে পারে শিক্ষার্থীরা পরিষেবা কী? আমি তোমাদের সুবিধার জন্য বলছি, পরিষেবা হলো যেন আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা এখন আধুনিক যুগে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, ডিশ, এই সেবাগুলোকেই পরিষেবা বলা হচ্ছে, কারণ এগুলো অত্যাবশ্যক সেবা। তো এই সেবাগুলো সংযোগের জন্য সংযোগের আবেদন, ই টেন্ডার মানে ইলেকট্রনিক্স টেন্ডার, ই টিকেটিং ইলেকট্রনিক্স টিকেটিং, চাকরির আবেদন বা বিভিন্ন ভর্তির আবেদন ইত্যাদি ক্ষেত্রে ইন্টারনেটকে ভিত্তি করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করাকেই সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগ বলে অভিহিত করা হয়। এই সকল কর্মকাণ্ডে যদি এখন তোমরা তোমাদের আশেপাশে দেখবা, তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমাদের বিভিন্ন পরীক্ষার ফলাফল তোমাদের বাসার মধ্যে পৌঁছে যাচ্ছে বা বাসা থেকে বসে দেশের বিভিন্ন প্রান্তে ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হওয়া যাচ্ছে। এখন এটা ইন্টারনেটকে কেন্দ্র করে, ইন্টারনেটকে অবলম্বন করে এই ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বা এই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাহলে এগুলোই কি আমরা সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ বলছি। এর বাইরেও আরও অনেক সেবা রয়েছে যেগুলো সরকারি কর্মকাণ্ডে এই কর্মকাণ্ডগুলো আইসিটিকে কেন্দ্র করে এখন পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা, আমার এই এতটুকু পর্যন্ত তোমরা কী বুঝতে পারলে, এটা আমি যাচাই করার জন্য তোমাদের
একটা একক কাজ দেখেছে তোমাদের, পরিষেবা কি? আমি ইতিমধ্যেই বলে ফেলেছি পরিষেবা কি, মনে করতে পারো? পরিষেবা হলো ইন্টারনেট, বিদ্যুৎ, গ্যাস, ডিশ, এইসব সংযোগ নেওয়ার জন্য যে এইসব সংযোগগুলোকেই পরিষেবা বলা হচ্ছে। অনলাইন বলতে কী বুঝো শিক্ষার্থীরা? অনলাইন বলতে ইন্টারনেট সেবা নেওয়াটাকেই অনলাইন বলা হচ্ছে, বা ইন্টারনেট চালুটাকে। ই টেন্ডার কি? ইলেকট্রনিক্স টেন্ডার। টেন্ডার কি? সরকারি বিভিন্ন কর্ম ক্রয়, সরকার যখন কোনো জিনিস ক্রয় করতে চায় তখন জনগণের কাছ থেকে দাম আহ্বান করে, সেটাকেই টেন্ডার বলা হচ্ছে। আর আগে একটা সময় ছিল যখন এই টেন্ডার নিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতো, কিন্তু এবং অনেকে টেন্ডার জমা দিতে পারতো, অনেকে পারতো না, যারা প্রভাবশালী ছিল তারা অন্যদের বাধা দিত। এই কার্যক্রমগুলো বন্ধ করার জন্য সরকার এখন ইন্টারনেটের মাধ্যমে টেন্ডার জমা নিচ্ছে। এখানে কেউ জানতেও পারছে না কার টেন্ডার জমা, কে জমা নিচ্ছে, আর কখন জমা নিচ্ছে, কীভাবে জমা যাচ্ছে। তো শিক্ষার্থীরা, প্রথম সুগণফল আমার বাস্তবায়ন হয়েছে আমার মনে হচ্ছে। আমি দ্বিতীয় সুগণফলের দিকে যাচ্ছি। সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগের সুবিধাসমূহ কি? সুবিধার বলে শেষ করা যাবে না শিক্ষার্থীরা। সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগে অনেক সুবিধা রয়েছে, কিন্তু সবগুলো সুবিধা থেকে আমি কয়েকটা সুবিধা এখানে নিয়ে আসছি। যেমন, জনগণ কম সময়ে যে কোনো সেবা পেতে পারে, যেহেতু আমি আমার ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে যে কোনো আবেদন করতে পারতেছি, সুতরাং আমাকে ওখানে যাওয়া আসার প্রয়োজন হচ্ছে না। বা এখানে টাইমের একটা ব্যাপার আছে, আগে ছিল 9টা 5টা সরকারি অফিস, কিন্তু এখন আমি রাত্রে হলেও রাত্রে, সকাল হলে সকাল, দুপুর হলে দুপুর, যখন ইচ্ছা আমার তখনই আবেদন করতে পারতেছি। সুতরাং এখানে কম সময়ে আমরা সেবাটা পেতে পারছি। সেবাদাতা ও গ্রহীতার মধ্যে সরাসরি যোগাযোগ হওয়ায় বিশ্বস্ততা বাড়ে। আমি একটা যে কোনো কিছুর জন্য আবেদন করলাম, যেমন আমি রিসেন্টলি যেটার জন্য আবেদন করলাম সেটা হলো আমার একটা ব্যাংকের স্টেটমেন্টের জন্য আমি ব্যাংকের কাছে ইমেইলে আবেদন করেছি, আমি রাত্রে আবেদন করছি, এবং ইমেল পাওয়ার সাথে সাথে ব্যাংক আমাকে সাথে সাথে রেসপন্স করছে এবং বলছে উইথিন 3 ডে, 3 দিনের মধ্যে আমাকে তারা আমার স্টেটমেন্টটা দিয়ে দিবে। তাহলে ব্যাংকের সাথে সরাসরি আমার সংযোগ হচ্ছে। এরকম আরও হাজার হাজার বিষয় রয়েছে যেগুলোর সাথে সরাসরি গ্রাহক এবং সেবাদাতার মধ্যে সরাসরি সংযোগ হয়, যার জন্য বিশ্বস্ততা বাড়ে। মধ্যস্থকারের প্রয়োজন হয় না বলে হয়রানি কমে। মধ্যস্থকারী কারা? একটা সময় ছিল গ্রামের সহজ সরল মানুষরা, যখন একটা সরকারি অফিসে যেত ওখানে কিছু লোক ছিল যারা সহজ মানুষগুলো কোনো ফর্ম ফিল আপ করতে পারতো না, অথবা তারা কোন অফিসারের কাছে যেতে হবে তারা জানতো না। তখন ওখানে কিছু লোক ছিল যারা মানুষের কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা নিত, নিয়ে এই কাজগুলো করে দিত। এদেরকে সাধারণ ভাষায় দালাল বলা হয়। এই দালালদের কারণে অনেক সময় কাজ হতো, অনেক সময় দালালরা টাকা নিয়ে চলে যেত, অথবা গ্রাম সেবা গ্রহীতাকে দিনের পর দিন ঘুরাতো, আজ হবে না, কাল হবে, আজ অফিসার আসে নাই, আজ কারেন্ট নাই, বিভিন্ন অজুহাতে বিভিন্ন কয়েক দিন ঘুরানোর পর কাজটা করতো এবং তার কাছ থেকে আরও কিছু টাকা নেওয়ার চেষ্টা করত। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে এই সেবাগুলো সরকারে চালু হয়েছে, যার ফলশ্রুতিতে এইরকম মধ্যস্থকারের কোনো প্রয়োজন হচ্ছে না, যার ফলশ্রুতিতে হয়রানিও কমে যাচ্ছে। দুর্নীতি ও স্বজন পেতে সুযোগ থাকে না। এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, আমি যদি ইন্টারনেটে কোনো সরকারি অফিসে যদি আবেদন করি, তাহলে সাথে সাথে ওখানে একটা আবেদন নাম্বার পড়ে যায়। যে আগে আবেদন করে তার আবেদন নাম্বারটা আগে পড়ে যায়, এবং যার কাছে আবেদন করছি ওই সরকারি অফিসার কিন্তু জানে না আমি কে। শুধু আবেদনটাই শুধু জানে, আমি কে এটা সে জানে না, যার ফলশ্রুতিতে তার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব হয় না যে কে তার স্বজন বা কে তার দূরের লোক। এই জন্যই যাকে, যার আবেদন আগেই আসে তার সেবাটা দিতেই হবে। সুতরাং এখানে স্বজন প্রীতি সুযোগ নাই, আর দুর্নীতি তো প্রশ্নই ওঠে না, কেননা এটা আবেদন। এমনকি এখন এমন অবস্থা হয়েছে, আমার আবেদন হওয়ার পর এখানে একটা তোমাদের বিষয়ে বইতে একটা বিষয় আলাদা, সিটিজেন চার্টার। প্রত্যেকটা সরকারি অফিসে এখন সিটিজেন চার্টার নামে একটা বিষয় চালু হয়েছে, মানে আমি একটা আবেদন করব, কয়দিনের মধ্যে আমি এই সেবাটা পাবো এখানে টাঙানো থাকে, এবং আমার সেবাটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আমি 7 দিনের মধ্যে যদি সেবাটা পেতে পাওয়ার কথা থাকে, 7 দিনের মধ্যে যদি আমার এই কাজটা না হয়, তাহলে ওই কর্তৃপক্ষ অনলাইনে লিখে দিবে কী কারণে এবং কোথায় গিয়ে আমার কাজটা আটকেছে, অথবা আমাকে জানিয়ে দিবে আপনাকে আরও 3 দিন সময় আমার কাছ থেকে চেয়ে নেবে। এই সুবিধার জন্যই এখন স্বজনপ্রীতি এবং দুর্নীতি করার সুযোগ থাকে না, স্বজনপ্রীতি হওয়ার সম্ভাবনাও নেই। নিজের মোবাইলে ফলাফল চলে আসে বলে বারবার আসা যাওয়ার খরচ বাঁচে। যেমন আমরা যদি এখন পাসপোর্টের আবেদন করি, অথবা আমি কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলাম এবং আমার কবে গিয়ে পরীক্ষা দিতে হবে আমার মোবাইলেই ওনারা জানিয়ে দিয়েছে, আমি পরীক্ষা দেওয়ার পর আমার কবে আবার ফিঙ্গার এবং ছবি তুলবে সেটাও আমার মোবাইলে জানিয়ে দিয়েছে। সুতরাং মোবাইলে ফলাফল চলে আসে, এই জন্য যাওয়া আসার খরচ
অতিরিক্ত খরচের প্রয়োজন না, কারণ একটা সময় এরকম সুযোগ ছিল না, ইন্টারনেটের মাধ্যমে ছিল না বলে আমরা প্রতিদিন দুই দিন তিন দিন চার দিন পর পর গিয়ে জানতাম কাজটা হলো কি না, আজকে আজকে হয়নি, আরেক দিন আসেন, আরেক সপ্তাহে, বা অনেকবার যাওয়া আসার প্রয়োজন ছিল। এখন সেই সুযোগ নাই ইন্টারনেটের কারণে বা এই অনলাইনের কারণে। তো শিক্ষার্থীরা, তোমাদের এই এতটুকু বিষয় তোমরা উপলব্ধি করতে পারলে কতটুকু সেটা আমি যাচাইয়ের জন্য তোমাদের জন্য একটা উন্মুক্ত কাজ রেখেছি। যেহেতু তোমাদের সাথে আমাদের সরাসরি সাক্ষাতের সুযোগ নাই, সুতরাং এই কাজটা তোমাদের করলে তোমরাই নিজেরাই নিজেরা যাচাই করতে পারবে। কাজটা কি? সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগের ফলে আর কী কী সুবিধা আমরা ভোগ করে তার একটি তালিকা তৈরি করো। আমি তো ইতিমধ্যে অনেকগুলো সুবিধা দিয়ে দিলাম, তারপরেও আর কী কী সুবিধা আমরা পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা তোমরা একটু খাতায় লিখবে এবং এই কাজটা করবে। এই কাজটা করলে সরকারি কর্মকাণ্ড সম্পর্কে তোমাদের আরেকটু স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে। শিক্ষার্থীরা, চলো, আমাদের তৃতীয় শিক্ষণফল ছিল দুর্গুড়ায় সরকারি সেবা। দুর্গুড়ায় সরকারি সেবা, তোমাদের বইতে ওই বিষয়টা আছে, দুর্গুড়ায় সরকারি সেবা কী জিনিস এটা জানার জন্য চলো আমরা একটা ভিডিও দেখি। একটা ভিডিও যদি দেখি তাহলে আমরা মনে হয় এই বিষয়টা আরেকটু আমাদের কাছে পরিষ্কার। রংপুরের ডিসি সাহেবের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমার একটু দরকার। জি স্যার, জেলা প্রশাসকের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটি আপনাকে এসএমএস। জমি মিউটেশন করতে কত লাগে? জমি মিউটেশন করতে লাগছে 1170 টাকা। বলুন ম্যাম, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি ক্লাস 8 এ পড়ি, আমারে জোর করে বিয়া দিতেছে, আপনারা আমারে সাহায্য করেন। এমন হাজারো প্রয়োজনে কল করুন 333। শিক্ষার্থীরা, এই ভিডিওতে তিনটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমি তিনটা বিষয় তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে ছিল যে সরকার বিভিন্ন অফিসার বা কর্মকর্তাদের মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস। একটা সময় ছিল এগুলা আমাদের স্বপ্নের মধ্যে ছিল, একজন সরকারি অফিসারের সাথে কথা বলা বা তার সাথে সরাসরি যোগাযোগ করা অনেক কঠিন ছিল। কিন্তু বর্তমান সরকার এটাকে অনেক সহজ করে দিয়েছে, কেননা এই যে বললো না দুর্গুড়ায় সরকারি সেবা, এখন যে কোনো, ইতিমধ্যে তোমরা ভিডিওতে দেখছো 333 এই নাম্বারে ফোন করে যে কোনো সরকারি অফিসার অথবা কর্মকর্তার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আমরা পেতে পারি। দুই নম্বর হলো, আমরা যদি যে কোনো ধরনের সরকারি সেবা কত টাকা ফি, এটা একটা সময় ছিল আমাদের পক্ষে জানা সম্ভবই ছিল না, যার কারণে ওই যে দালাল যারা ছিল এরা আমাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারত। এখন এভাবে ফোন করেও আমরা জানতে পারি, অথবা আমি যে প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নেব ওই প্রত্যেকটা সরকারি অফিসেরই এখন ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটে কোনটার কত টাকা ফি এটাও লেখা আছে। আমরা ব্যাংকে গিয়ে এই টাকাটা জমা দিলে এই সেবাটা আমরা সহজে পেতে পারি। তার বাইরে আমাদের সামাজিক অনেক ধরনের অসঙ্গতি রয়েছে, এই অসঙ্গতিগুলো থেকে বাঁচার জন্য আমরা তিনে ফোন করতে পারি। তো এরকম আরও অনেকগুলো সরকারি সেবা রয়েছে, চলো আমরা সেগুলো সম্পর্কে একটু জানি। শিক্ষার্থীরা, আরও কিছু সরকারি সেবা, 999 জাতীয় জরুরি সেবা, এটাকে বলা হচ্ছে খুব ইমার্জেন্সি সেবা বা জরুরি সেবা। আমরা যে কোনো সময় 999999 ফোন করে যে কোনো বিষয়ের সরকারি সেবা আমরা নিতে পারি। তারপর আসে যেটা 100 ডিএমপি হেল্পলাইন, ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশের যে কোনো হেল্পলাইন, যে কোনো বিষয়ের পুলিশের সাহায্যের জন্য আমরা 100 ডায়াল করে ফোন করতে পারি। আছে এখানে 109 মহিলা ও শিশু বিষয়ক, মহিলা এবং শিশু বিষয়ক যে কোনো সেবার জন্য আমরা 109 ডায়াল করলেই আমরা এই সেবাটা পাব। আছে 106 দুর্নীতি দমন কমিশন, দুদক যেটাকে সহজে বলছি, এই দুর্নীতি দমন কমিশনের যে কোনো সেবা পাওয়ার জন্য আমরা 106 ফোন করলে আমরা সেবা পাব। শিক্ষার্থীরা, আছে 1098 শিশু সুরক্ষা আইন, আমাদের অনেক ধরনের শিশু নির্যাতন হয় বা শিশুদের সাথে অনেক ধরনের বাজে ব্যবহার হয়ে থাকে, অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়ে যায়, অনেক সময় অনেকটা আবার অনেকে কিন্তু প্রত্যাশিতভাবেও করে। তো এরকম কোনো অসুবিধার জন্য আমরা শিশু সুরক্ষা হেল্পলাইনে 1108 ফোন করলে আমরা এই সেবাটা পাব। এখানে আছে 1091 দুর্যোগ বার্তা হেল্পলাইন, কিছুদিন আগে আমাদের দেশের উপর দিয়ে একটা দুর্যোগ গিয়েছে ঘূর্ণিঝড় আম্পান, তো এই সময়ে আমরা অনেকে কিন্তু 1091 ফোন করে আমরা কিন্তু সেবা নিয়েছি। এবং আমরা, আমাদের দেশটা কিন্তু দুর্যোগ প্রবণ একটা দেশ, এবং এই ফোন নাম্বারটা তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে, যে কোনো মুহূর্তে তোমরা সেবা পাবে, দুর্যোগ প্রবণ যে কোনো সেবা। তারপর আছে এখানে 106430 আইন সেবা হেল্পলাইন, আইনগত যে কোনো সেবা পাওয়ার জন্য আমরা
1640 এই নম্বরে ফোন করে আমরা আইনগত যে কোনো সেবা পেতে পারি। শিক্ষার্থীরা, 333 জাতীয় তথ্য বাতায়ন, ইতিমধ্যে এই বিষয়ে আমরা আলাপ করেছি। 33 ফোন করলে এখানে সব ধরনের তথ্য পাওয়া যায়। আছে 1662 ঢাকা ওয়াসা হেল্পলাইন। ঢাকা ওয়াসা মানে হইল গিয়ে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অ্যাসোসিয়েশন, যারা পয় নিষ্কাশন এবং পানি সরবরাহ করে ঢাকা সিটিতে। তো এখানে অনেক সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে পয় নিষ্কাশন পানির সাথে সাপ্লাই পানি, যে খাবার পানির লাইন এক জায়গায় হয়ে যায়, অথবা অনেক সময় অনেক জায়গায় অনেক দিনের দুর্ঘটনা হয়। এখান থেকে বাঁচার জন্য আমরা 1662 ফোন করলে ঢাকা ওয়াসা সেবা আমরা সহজেই পেতে পারি। শিক্ষার্থীরা, তারপরে রয়েছে 105 জাতীয় পরিচয়পত্র হেল্পলাইন। আমাদের যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড যেটা, এখানে এটা সম্পর্কান্ত যে কোনো সময় অনেকের হারিয়ে যায়, অনেকে আবার নাম সংশোধন করতে চায়, বা অনেকেই আবেদন করে আসছে এখনও পাচ্ছে না, এরকম যে কোনো সেবার জন্য আমরা 105 ফোন করতে পারি। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে 16256 ইউনিয়ন পরিষদ হেল্পলাইন। ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে আমাদের। একটা যদি আমি উল্লেখ করি, আমার খাজনা এই মুহূর্তে এই বছরে কত টাকা আমার জমির খাজনা আসছে এটা জানার জন্য ইউনিয়ন পরিষদ হেল্পলাইনে আমরা ফোন করতে পারি, 16256। তারপরে রয়েছে শিক্ষার্থীরা 10922 মহিলা সংস্থা হেল্পলাইন। মহিলা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা এই 10922 এটাতে ফোন করতে পারি। শিক্ষার্থীরা, এখানে রয়েছে 16123 কৃষি কল সেন্টার। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ এবং এই দেশে কৃষিতে অনেক ধরনের সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার চালু করেছে 16123 কৃষি কল সেন্টার। কৃষি সংক্রান্ত যে কোনো সেবা আমরা এখান থেকে এই নাম্বারে ফোন করে পেতে পারি। শিক্ষার্থীরা, তারপরে রয়েছে 16236 বাংলাদেশ ব্যাংক কল সেন্টার। ব্যাংকিং সেবা সংক্রান্ত আমরা অনেক সময় ব্যাংকের কাছে গেলে অনেক ধরনের হয়রানির শিকার হই, এই ধরনের যে কোনো হয়রানি থেকে বাঁচার জন্য 16236 ফোন করলে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যে কোনো ধরনের সেবা মুহূর্তেই পেতে পারি। শিক্ষার্থীরা, রয়েছে সর্বশেষ যেটা 16430 সরকারি আইন সেবা। সরকারি আইন সংক্রান্ত যে কোনো সেবা পাওয়ার জন্য আমরা 16430 এই নাম্বারে ফোন করতে পারি। এখানে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 13টার মধ্যে এবং এই জাতীয় 14টা, এই 14টা সেবার মধ্যে কিন্তু কিছু সেবা রয়েছে শিক্ষার্থীরা, এগুলো পাওয়ার জন্য আমাদের মোবাইলে টাকা কাটে, এটাকে চার্জ করতে হবে। আমরা দেখে নিই কোনগুলা। শিক্ষার্থীরা, ডিএমপি হেল্পলাইন থেকে জাতীয় তথ্য বাতায়ন, এই নাম্বারগুলোতে ফোন করলে কোনো টাকা কাটবে না, এটাকে বলা হচ্ছে চার্জ প্রযোজ্য নয় বা ফ্রি, এগুলোতে ফোন করলে কোনো টাকা কাটবে না। আর যদি এই সরকারি আইন সেবা থেকে ঢাকা ওয়াসা হেল্পলাইনে আমরা যদি ফোন করি, তাহলে এখানে চার্জ প্রযোজ্য রয়েছে, এখানে কিছু টাকা কাটবে। ফোনের যে নর্মাল যে সাধারণ যে কল চার্জ, এটাই শুধু কাটবে, অতিরিক্ত কোনো টাকা কাটবে না। শিক্ষার্থীরা, তোমাদের এই পাঠটা আমি অনেক বিষয় নিয়ে আলাপ করলাম, তোমাদের এই পাঠটা কতটুকু তোমরা হৃদয়ঙ্গম করতে পারলে সেটা বোঝার জন্য আমি একটা মূল্যায়ন রেখেছি, কেননা মূল্যায়ন ছাড়া কোনো পাঠই পরিপূর্ণতা পায় না। মূল্যায়নটা কী রেখেছি, পরিষেবা বিল কী কী মনে করতে পারো শিক্ষার্থীরা, পরিষেবা বিল কী কী মনে হচ্ছে না, আমি একটু সহযোগিতা করছি। পরিষেবা বিল হলো আমাদের বিদ্যুৎ, পানি, ডিস, গ্যাস, এইগুলোকে, এইগুলোর জন্য যে সেবা নেওয়ার বিনিময়ে আমরা সরকারকে আমরা যে বিলটা দেই সেটাকে পরিষেবা বিল বলা হচ্ছে। সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগের সবচেয়ে বড় সুবিধা কী, সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের সুবিধার তো শেষ নেই শিক্ষার্থীরা, অনেকগুলো সুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি। সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো যে আমি আমার নিজের সেবাটা নিজেই নিতে পারি, এজন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তার মানে আমি সরাসরি সেবা নিতে পারি, এটাই সবচেয়ে বড় সুবিধা, এবং এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম থাকে। জরুরি সেবার নাম্বার কত মনে করতে পারো শিক্ষার্থীরা, জরুরি সেবাটা কিন্তু খুব জরুরি তোমাদের জন্য, সবার জন্যই জরুরি, 999 জরুরি সেবার নাম্বার। শিক্ষার্থীরা, তোমাদের এই পাঠটা আর একটু যেন ভাবতে পারে এবং বাড়িতে যেন একটু পড়াশোনা করতে পারে, তার জন্য তোমাদের একটা বাড়ির কাজ রেখেছি, এবং তোমাদের এই কাজটা কিন্তু তোমাদের বইতে আছে। আমি যতগুলো বাড়ির কাজ রেখে তোমাদের সবগুলো তোমাদের বই থেকে নেওয়া। সুতরাং তোমাদের এলাকায়, তোমার এলাকায় তোমার দেখা সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ হয়েছে এমন কাজগুলো একটি তালিকা তৈরি করো। আমি তো অনেক কথাই বললাম, কিন্তু বাস্তবে তুমি তোমার এলাকায় আশেপাশে সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ হয়েছে এরকম কিছু কাজের তালিকা প্রয়োগ করো।
আমি তোমাদের সর্বশেষ যে কাজটা সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগ হয়েছে সেটা হলো যে কিছুদিন আগে সরকার প্রত্যেকটা মানুষের মোবাইলে 2,500 টাকা করে দিয়েছে, এবং এই কাজটা তোমাদের এলাকায় কীভাবে হয়েছে এটা যদি তোমরা একটু ভাবো, অথবা কিছুদিনের মধ্যে তোমাদের উপবৃত্তির টাকাটা তোমাদের মোবাইলে যাবে এই বিষয়টাও তোমরা অনুভব করতে পারো। আরও অনেকগুলো কাজ একটু ভাবো শিক্ষার্থীরা, তোমাদের আশেপাশে কীরকম কী কী কাজ হচ্ছে লিখে ফেলো। তো শিক্ষার্থীরা, আজকের বাংলাদেশ, হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একটা সময় ছিল এগুলো স্বপ্ন, বাইরে থেকে লোক আসতো আমাদের গল্প বলতো, আমরা সেগুলো গল্প হিসাবে নিতাম। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন ওগুলো গল্প মনে হতো আমাদের কাছে, কিন্তু আজকে সেটা বাস্তবায়ন হয়েছে, বাস্তবের রূপ দিয়েছে। কে রূপ দিয়েছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ওনার ছেলে সজীব ওয়াজেদ জয়, এই দুইজন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অনেকটা কাছাকাছি চলে আসছি। তো আমি আমার এই পাঠসহ এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছে সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, ভালো রাখো। আসসালামু আলাইকুম।